এলাকা রেস্টুরেন্ট উনি এই যে রুটি বানায় ওই কাজ নিন এবং জেমস এলো কি আমরা ওদের বস এলো ইন্দোনেশিয়ান আর এই তারা এলো যে এলো মালয়েশিয়ার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মামা রেস্টুরেন্ট হয় এটা আমার বস এখানে দ্য ম্যানেজার অফ শপ ওনার দেন উই প্রোপাইটার অল আর এইখানে মেগি আর এই যে রুটি বানায় আর এই হলো একটা রেস্টুরেন্টের ভিউ নন্দিনী এই যে মানুষ খাতে আছে এগুলো ঠিক আছে এখানে মেগি বানায় আর তিনি আড়াই ইলি এটা হলো আমার ইলি আমি আপনার ম্যাগি বানাই এটা হলো আমার ইলি মেরি জান আমার মেরি জানে হ্যাঁ মেরি জানে এর তো এখানে আপনার এই যে মেনু মায়ের আইটেম আছে অনেক মেনু বলতে আপনার পানীয় কমল পানি আর লেমু আইস তে তারে ইলি থাকা আপা পাড়া ইলো আইসে আর লাগে তে তারে এই রেস্টুরেন্টের নাম হলো ওয়ান মালয়েশিয়া আমি আমার কাজের শেষে পরবর্তীতে রাইতে এখানে কাজ করি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ই আর কি যে কারণে আমার ভিডিও বানাইতে অনেক সমস্যা হয় আমি আপনার রাইতের সারা বারোটার দিক থেকে এখান থেকে যাই কাজের থেকে আইসিয়া তো এই কারণে আমি ভিডিও বানাইতে পারি না সহজে কম বানাই ভাই আপনারা মুরগি মুরগি নাসিলামা আপনারা অনেকে কমেন্টস করেন যে ভিডিও কেড়ে বানাই না আসলে এটা হলো আমার মূল সমস্যা ঠিক আছে তো এই ছিল আসেন মালয়েশিয়া মালয়েশিয়া অনেক সুন্দর ইন্দোনেশিয়ান কাকা খুব ভালো আছে আমি কওয়ার আগে আমার এই মিনুম খাওয়ায় আমি বলার আগে আমার দাঁড়াতে খেতে আমি ম্যাগি বানাই তো এই আপনি যে হোটেল বা রেস্টুরেন্টে আসবেন তাকার আপনার 8 ঘন্টার বেশি কুণ্ডশরিঙ্গে অনেক সময় দেখা গেছে কি এখানে 3 বেলা খানা খায় তো সেক্ষেত্রে তারা হিসাব ধরে কি আপনার একবারে টানা 12 ঘন্টা অথবা সকাল 8টা থেকে খোলা থাকে রাতের 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত খোলা থাকে তো আমরা টানা এই যে 16-17 ঘন্টা কাজ হয় এটারে একটা একটা হিসাব করে কোনো ওভার টাইম ধরে না মনে করেন 2500 রিঙ্গিত বা 2000 রিঙ্গিত এরকম ধরে আর যদি 8 ঘন্টার বেশি অনুযায়ী টাকা দিত তাহলে অনেক হইতো এরকমও হয় আবার কিছু কিছু কোম্পানি আছে 8 ঘন্টার পরে বাকি সময়টা ওভার টাইম ধরে ঠিক আছে ওভার টাইম ধরে টাকা দেয় তখন বেশি আসে আর রেস্টুরেন্টে কাজ করলে খাবার আপনার এই রেস্টুরেন্টে খাওয়ায় ঠিক আছে তারপর আপনার এই ভিসা কোম্পানি এই যে রেস্টুরেন্ট যে নামে আসবেন এই নামে লাগাইব আর যদি আপনি এজেন্টের থেকে লুকানে রেস্টুরেন্টে যায় তখন এজেন্ট আপনার ভিসা লাগাই দিব ঠিক আছে আর 8 ঘন্টা ডিউটি করবেন 1500 রিঙ্গিত আর বেসিক ঠিক আছে এই হলো আবাং জেমস হ্যাঁ খুব ভালো আমি আমি খানা আমার খুব ভালো ভালো খাওয়াই ঠিক আছে আমি দেখো এই যে আমার এটা লাগবো এটা লাগবো কিন্তু আমি ইয়া করি না ঠিক আছে তো এই এই হলো আমার ইন্ডিয়ান বস এটা হলো মামা কাদাই মতন মালয়েশিয়ার অসংখ্যক ইয়া আছে মামা কাদাই কয় ওইগুলা ঠিক আছে এইটারই মামা রেস্টুরেন্ট ঠিক আছে এগুলোর ভিতরে আপনার ওই হারাম ছাড়া বাকি সব হালাল ইন্ডিয়ান চীনা এই রেস্টুরেন্টের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে আপনার চীনারা ইয়া খানা খায় সবচেয়ে বেশি খানা খায় চীনারা ঠিক আছে তো এই এই হলো আপনার রেস্টুরেন্টের ভিডিও আপনি যখন আসবেন রেস্টুরেন্টে কী কাজ করবেন যখন আমি একবার পানি বানাই যেটা আমি দেখাই কিছুক্ষণ আগে মিনুম বানাই কেউ ম্যাগি ম্যাগি বানাইবো ম্যাগি মানে ম্যাগি নুডলস আর চিকি জাম কেউ নাসি রান্না করব কেউ এই যে রান্না বান্না করবো ওইগুলা কাটবো এরপরে এই যে মেরি জান দেখো মেরি জানে মিনুম বানায় তো এরকম এক একজনের এক একটা কাজ থাকবো আলাদা কেউ আপনার বসের সাথে সবসময় দোকানে যাবো বাজারে যাবো যে মাল কিনার লাগিয়া ঠিক আছে এই যে সবজি টবজি এইটা এইটা তো আর এইগুলো কাজ রেস্টুরেন্টের ভিতরে আমাদের বাংলাদেশে যেমন হোটেল রেস্টুরেন্টে যেমন কাজ হয় কেউ থালা বাসন আগুয়া দেয় কেউ পোষা দেয় কেউ আপনার ইয়া করে মুভ দেয় পরিষ্কার করে এই রেস্টুরেন্টের কাজ অনেকে যারা বলছেন যে হোটেল রেস্টুরেন্টের কাজ কী এইগুলো আর হোটেলের কাজগুলো আলাদা ওইটার ভিতরে থাকে ঘুমায় খায় খেলা সবগুলো ওইটার ভিডিও আমি আরেকটা ইয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সুলতান এইটাছে সুলতান মারা ভাইয়া ভাগ্য বাংলা চাকা বুনতাও সবাই আমরা আবাং জেমস ওকে সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনার খুশি আসসালামু আলাইকুম হ্যালো আমার রেস্টুরেন্টের নাম সাতো মালয়েশিয়া সুপারম্যান মাকানান দেন রুটির ব্যবস্থা রুটি মালয়েশিয়া রুটি বুমচিস তারপর এই যে রুটি তারপর এই যে রুটির নাম রুটি তাম্পাল দেন
এলো মেনু ঠিক আছে কত রঙের এলো রুটি এরপর আছে এই যে মেগি মেগি গোরিং ইন্দোমি গোরিং বিহুন মেগি কারি তারপর আছে এখানে নাসি দেন নাসি মানে ভাত নাসি লামা কাম্পং নাসি লামা আয়াম এলো রেস্টুরেন্টের খাবার ঠিক আছে এলো ডাগিং আয়াম গোরিং আয়াম মানে মুরগা এরপর আছে কারি আয়াম মুরগার তরকারি ঠিক আছে এরপর এলো সাম্বাল এরপর আছে কারি কাম্বিং খাসি আর এ হলো আপনার এই রুটির সব নাম ম্যাগি ইন্দোমি রুটি এই যে ফানি মিনুম আমরা যেটা চা খাই মিলো ডাইনোসর তারপর এই যে ন্যাশলো আইস হট তারপর তে আলিয়া তে আইস তে তারে তে হট সবচেয়ে বেশি যদি আইস খায় এই রেস্টুরেন্টের ভিতরে এই জিনিসগুলো সবচেয়ে বেশি থাকে এই রুটিটার নাম হলো সাতো মালয়েশিয়া এইটা হলো সুলা সাতো মালয়েশিয়া বানায় মালয়েশিয়ার একটা রুটি সাতো মালয়েশিয়া আছে রুটি চানাই আছে এইগুলো দেয় এগুলো মেলু আইস কয় এগুলো দিয়া তারপরে এই রুটিটা বানায় ঠিক আছে এটা নাম হলো সাতো মালয়েশিয়া রুটি আর অনেক খায় বিশেষ করে সিনারা খায় এনে এনে সায় কাকা আকি কই কাকা ini ini bos saya lagi bos bos busa ya bos busa bos busa এই লো রেস্টুরেন্ট এইখানে আপনার ইয়া কাজ করে আমরা সবাই এখন গুছাইতেছি যে ইন্দোনেশিয়ান বস এই যে এটার ভিতরে আরো অনেকটা আছে ঠিক আছে